আমার আজকের সভার জন্য যে বিষয়বস্তু সেটা হচ্ছে সমাজ সংস্কারে, সমাজ সংশোধনে একজন আলিমের কি ভূমিকা। ভূমিকা সমাজ সংশোধন করার জন্য সবারই আছে, যেমন একজন আলিমের আছে, একজন যে গায়ের আলিম, যে আলিম নয় অথচ সমাজের একজন ব্যক্তি, সমাজে বসবাস করেন, শেষ পঙ্ক্তিতে বসে থাকা একজন সমাজের মানুষও অনেক বড় দায়িত্ববান সে সমাজ সংস্কারে, সমাজ সংশোধনে। আল্লাহ তাআলা সবাইকে কিন্তু তার দায়িত্বের ব্যাপারে কিয়ামত দিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শোনো, তোমরা সবাই দায়িত্ববান, কর্তব্যবান, এবং তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিনে অবশ্যই জিজ্ঞাসা করবেন, সবাই জিজ্ঞাসিত হবে। তো যেমন একজন আলিম জিজ্ঞাসিত হবে, সেই রকম সমাজের প্রত্যেকটা ব্যক্তি তার দায়িত্ব, তার কর্তব্য কতটা পালন করে চলেছে নিজের জীবনে, সেই ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। খুতবার পরে আমি কয়েকটি আয়াতের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই বিষয়বস্তুকে কেন্দ্র করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপরে যা অবতীর্ণ করা হয়েছে, যা আমার তরফ থেকে ওহী করা হয়েছে, জিব্রাইল আমিন দ্বারা যা তালিম, যা কথা তোমাকে বলা হয়েছে, সেটা তুমি লোকদেরকে পৌঁছে দাও। ফা ইল্লাম তাফআল, তুমি যদি এই কাজটা না করো, তাবলিগ না করো, কথাগুলো না পৌঁছাও, হামা বাল্লাগতা রিসালাতা, তো তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রিসালাত, আল্লাহ রাব্বুল আলামিনের যে পয়গাম, আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য, যে কথা, যে বার্তা, যে বাণী, সেটা তাহলে তুমি মানুষের কাছে পৌঁছালে না যদি এই কাজটা না করো। আল্লাহ ইয়াসমুকা মিনান নাস, এই কাজে, এই কাজে, তাবলিগ করার কাজে, মানুষকে ভালো পথে নিয়ে আসার জন্য, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, আল্লাহর বাণী লোকদেরকে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে কষ্ট হবে, তোমাকে নানানভাবে তোমাকে কষ্ট দেওয়া হবে, ফিতনায় তুমি পড়ে যাবে, তোমাকে কটু কথা বলা হবে, তোমার রাস্তায় কাঁটা বিছানো হবে। আল্লাহ বলছেন, আল্লাহ ইয়াসমুকা মিনান নাস, এই সবের থেকে আল্লাহ তাআলা তোমাকে মাহফুজ রাখবে, তোমাকে হেফাজতে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা। আমরা ভালোভাবেই জানি যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরীতে নবী বলে নবুয়ত প্রদান করলেন, তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে এলেন, তখন মক্কার অবস্থা কি ছিল? একে অপরের সবাই রক্তে পিপাসু ছিল, কথা কথায় ঝগড়া করত আর যুদ্ধ হতো, বছরকে বছর, যুগকে যুগ সেই যুদ্ধ থাকতেই থাকতেই থাকতো, শেষ হতো না। এই অবস্থায় ইসলাম এলো। ইসলাম এমন অবস্থায় এসেছিল যখন মানুষ রূপে কেউ এক ছিল না, কেউ বড় কেউ ছোট, এক সমাজে বসবাসকারী, কিন্তু কাউকে কেউ মানুষ মনে করতো না, উঁচ এবং নিচ ছিল, কাবিলা, জাতি বা গোত্র অনুযায়ী তার বিভক্ত হয়েছিল, এক ছিল না। ইসলাম আসার পরে সে নিয়ামত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন।